কিছু জামা কাপড় কেচে একেবারে ছাদে চলে আসলাম। আর আজকে কম্বলটা না রোদে দিয়েছি, অনেক দিন ধরে রোদে দেওয়া হয় না। আর আজকে রোদটাও দেখো কত সুন্দর, মিষ্টি রোদ সকাল সকাল, কম্বলটাকে রোদে দিলাম আজকে। আর কিছু কিছু জামা কাপড় কাচাকুচি করেছি, যেমন দাদা ভাইয়ের আমার রয়েছে, মেয়ের রয়েছে। তারপর নিচে চলে যাব। আর আজকে তো শিবরাত্রি, কিন্তু আমি আজকে করতে পারবো না, কারণ একে মা বাড়িতে নেই, তার মধ্যে আমি একা কোন দিকে কী করবো। আর তার মধ্যে মেয়েও রয়েছে, ছোটো মেয়েটারও তো শরীরটা ভালো না, তোমরা তো সবাই জানো। ওই জন্য আর শিবরাত্রি আজকে করবো না, কালকে একটু উপোস থেকে বাবার মাথায় জল ঢালবো। ছাদের থেকে এইমাত্র আসলাম, এসে রান্না করতে চলে আসলাম। রান্না করব, আগের দিনে দুটো তেলাপিয়া মাছের মাথা ছিল তো বার করেছি, আর তিনটে মাছ নিয়ে এসেছিলো তোমার দাদাভাই সোমবার দিন, সেটা বার করেছি। আর তিনটে ডিম নিয়েছি কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, আর ওই দুটো মাছের মাথা দিয়ে তরকারি করব। আর চুনো মাছগুলো দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব। আর বেগুন নিয়েছি, ওটা রাতের জন্য হবে। আর মেয়ে ওদিকে গাড়ি চালাচ্ছে, জ্বর টর কিছু নেই, শুধু এখন রয়েছে শুধু কাশিটা রয়েছে, জ্বর টর আর কিছু নেই। আর এই কথা বলছে, আর পিছনের বাড়ির থেকে মুরগিটাই দেখেছে একভাবে ডেকেই যাচ্ছে, একটু কথা বলার মতো নেই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এ দেখো কেটে নিয়েছি বেগুন আলু রাতের জন্য, কাঁচকলা আলু তরকারি করব দুপুরে, এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি চচ্চড়ি করব, আর এই যে চুনো মাছ দিয়ে মাছ এই উচ্ছে চচ্চড়ি করব, আর এই মাছের মাথা দিয়ে, আর এই যে তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি এই দিয়ে তরকারি করব। ভাতটা নামিয়ে নিয়েছি, তো আমার চচ্চড়ি হয়ে গিয়েছে। আর এখন এই তরকারিটা করছি দুটো ডিম আর দুটো মাছ দিয়ে। আর এই ডিমটা মেয়ের জন্য রেখে দিয়েছি, এটা ভাজা করে দেবো ওকে, বললো মা আমি ভাজা খাবো, তাই একটু অল্প করে তেল দিয়ে নুন দিয়ে পোচ মতন করে দেবো। আর এগুলো আমাদের চচুড়িটা রেখে এসেছি ঘরে। এরপর করবো এই বেগুন তরকারিটা, এই এখন এই তরকারিটা বসিয়েছি, সবে জল দিলাম বেগুন আলুর তরকারি। এটা হয়ে গেলে আবার মেয়ের জল বসাবো, ওকে স্নান করাবো, তেলটা মাখিয়ে দিই, এখন তেল মাখাবো, তারপর বাসন টাসন মেজে মেয়েকে স্নান করিয়ে আমি একটা স্নান করে নিয়েছি। আর চোখ টোক না জ্বালা করছে, চোখ টোক ছলছল করছে, দেখো জ্বর ফর আসবে কি না কী জানি, শরীরটা একদম ভালো লাগছে না। চলো কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে কাঁচকলার তরকারি, হালকা পাতলা ঝোল, তো এই জন্য এরকম লাগছে। এই বেগুন তরকারি, আর এই চুনো মাছ দিয়ে উঠছে চচ্চড়ি। চলো সবাইকে ভাত দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র সন্ধে জানলাম, বাইরে পুরো অন্ধকার, দেখো গেটে তালা টালা মেরে ঘরের মধ্যে আছি। আর এই যে আমার সোনা ঘুম থেকে উঠলো একটু আগে, দুপুরবেলা আবার বমি করেছে আজকে। আর ওই দেখো হ্যাচি করছে সমানে, মানে ঠান্ডা লাগাটা এখনও যায়নি, কমেনি এখনও। আর আমারও তো চোখ টোক জ্বালা করছে, গলা টলা ব্যথা, জানি না কালকে কী হবে সকালবেলা উঠে। দাদা ভাইয়েরও একটু একটু ঠান্ডা লেগেছে, ও আবার ওষুধ খেলো, দুপুরবেলা প্যারাসিটামল খেলো খাওয়া দাওয়ার করার পরে। আর মেয়ে তো দুপুরবেলা আবার বমি করেছিল, কালকে রাতে আর বমি করেনি, দুপুরবেলা আবার করেছে। আর ওই যে ওই মেয়ের ওই ওষুধ চলছে, ওই যে রয়েছে ওখানে। তো দুপুরে তো তরকারি করে রেখেছিলাম বেগুন তরকারি রাতের জন্য, রাতে শুধু রুটি করবো, আর শরীরটা ভালো লাগছে না, মাথা ফাতা ভার ভার লাগছে। আর মা ওই ঘরে রয়েছে, ওদের ঘরে টিভি টিভি দেখছে হয়তো। আর আমি ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, ওই যে সব ভাজ টাজ করবো পরে। তো তোমাদের একটা জিনিস দেখানোর ছিল, এটা আজকেই এসছে, বিয়ের 5 বছর পর তারপরে এটা হাতে পেলাম অবশেষে। এই যে আমার এখানকার আই কার্ড, সুমিত্রা সরকার ছিল আগে, এখন মণ্ডল হয়েছে,
তো অনেকদিন ধরে চেষ্টা করার পরে তারপরে আজকেই আসলো, দুপুরবেলা এসেছিল আজকে। আর মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে, আধার কার্ডও হয়ে গিয়েছে, প্যান কার্ডও হয়ে গিয়েছে, আই কার্ডটাও হয়ে গেল। এবার শুধু রেশন কার্ডটা বাকি। রেশন কার্ডটা একটু সমস্যা আছে, মানে রেজিস্ট্রি না করলে ওই সার্টিফিকেট দেখাতে হবে, না হলে হবে না। তো দেখি কবে কি রেজিস্ট্রি করি, তারপরে রেশন কার্ডটা করতে পারলে ব্যাস এখানকার বাসিন্দা হয়ে যাবো পুরো। আর এতদিন তো ভোটের সময় বাপের বাড়ি যেতাম ভোট দেওয়ার জন্য, তার সেটা যেতে হবে না, এখানেই দিতে পারবো। দেখো এখন মেয়ের টেডিটা সেলাই করছি, কত বড় দেখো। আর এই দেখো ইঁদুরে কি করেছে, সব এখান থেকে ছিঁড়ে এইসব বার করেছে স্পঞ্জগুলো। তো এখন একটা সেলাই করে দিচ্ছি, না তো কান্নাকাটি করছে মেয়ে, সেলাই করে কেসে টেসে ওর কাছে দিয়ে দেবো। এখন রাত্রেবেলা বসে বসে করছি, ওদিকে কাজ হয়ে গেছে। আমার ওদিকে রুটি ফুটি সব করা হয়ে গিয়েছে, আর দুপুরে তো তরকারি করে রেখেছিলাম, তো রুটি করাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আবার কালকে বা শিবরাত্রির উপোস করবো। উপোস বলতে ওই সারা সকাল থেকে উপোস থাকবো, দিয়ে বাবার মাথায় জল ঢালবো, তে তারপরে আর কালকে তো এমনিতে নিরামিষ রান্না হবে, পরে ভাত খেয়ে নেব। আর মেয়ের শরীরটা এখন একটু ভালো আছে, এখন খাই নিচ্ছে এই যে রুটি আর তরকারি আর একটু পাটালি নিয়েছি। আর তরকারিটা যেহেতু কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি, তো ওই জন্য খাটের উপরে রাখলাম, এটো ঘাটা সেরকম কিছু নেই। আর তোমার দাদাভাই একটু আগে বাড়ি আসলো, কালকে শিব ঠাকুরের উপোস করবো, তার জন্য সব মানে গুছিয়ে টুছিয়ে আনলো, ফল মিষ্টি, তারপরে স্নান করানোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে এসছে। এখন ও মা বাবার ঘরে আছে, একটু টিভি দেখতে গিয়েছে, এদিকে তো টিভি ছিল তখন এদিকে দেখতো, এখন ওইদিকেই চলে গিয়েছে। মা বাবারও খাওয়া হয়ে গিয়েছে, আমি একে খাই নেই, তারপর আমি আর তোমার দাদাভাই খেতে বসবো। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মেয়েকে একটু সুস্থ করলাম, তবু এখনও সুস্থ হয়নি, ও এখন ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক দিয়েছিল চলছে, তার মধ্যে দুপুরবেলা বমি করেছিল, আবার রাত্রেবেলা কী হয় তার ঠিক নেই, গরম জল করে দিয়েছি, সন্ধ্যাবেলা গরম জলই খাচ্ছে। আর আমারও গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, করছে এখনও, ঢোক গিলছে ব্যথা করছে, চোখ টোকগুলো ঝলঝল করছে, জানি না কালকে কীভাবে কী করব। তো চলো আমি আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। তো আজকের মতো গুড নাইট, টাটা কর দাও, টাটা কর দাও।